সুপ্রদর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে। সঙ্গে আছি আমি বুলবুল রেজা। দিনের বাছাই করা এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে মূলত আমাদের এই আয়োজন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এবং যে শিরোনামটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে জাল টাকা থেকে সাবধান। ঈদের আর মাত্র দুই দিন বাকি। এই কোরবানির ঈদকে কেন্দ্র করে, বিশেষ করে পশুর হাটকে কেন্দ্র করে জাল টাকার যারা কারবারি রয়েছেন তারা তৎপর হয়ে ওঠেন। শুধুমাত্র এই ঈদটিকে নয়, যে কোনো ঈদ অর্থাৎ প্রতি বছর যে দুটি ঈদ হয় এবং যে পূজা হয় এবং পহেলা বৈশাখ অর্থাৎ বিভিন্ন যে উপলক্ষগুলো রয়েছে, বিশেষ বিশেষ যে উপলক্ষগুলো রয়েছে সেই উপলক্ষগুলোকে কেন্দ্র করেই জাল টাকার যারা কারবারি তারা তৎপর হয়ে ওঠে। আমরা দেখি ঠিক তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদেরকে গ্রেফতারে বা তাদেরকে আইনের আওতায় তৎপর হয়ে ওঠে, বিভিন্ন রকমের অভিযান পরিচালিত হয় এবং তাদেরকে কোটি কোটি টাকা জাল নোট সহ ছাপানো এবং উপকরণ সহ তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে কারাগারে পাঠানো হয়। বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়, সেই মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তারা জামিন নিয়ে বের হয়ে আবারও একই পেশায় জড়িয়ে পড়েন। এই ধরনের একটি চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ এবং এ বিষয়ে আজকে ডিএমপির যে মিডিয়া সেন্টার রয়েছে সেখানে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি যেটি জানিয়েছেন, এই চক্রটি এরই মধ্যে বাজারে গত 2 মাসে প্রায় 5 কোটি টাকা ছড়িয়ে দিয়েছেন এবং ঈদকে টার্গেট করে এই বাকি যে 2-3 দিন সময় ছিল তার আরও 2 কোটি টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল এই চক্রটির। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব, তার আগে দেখে নেব আমার তৈরি করে একটি প্রতিবেদন। রাজধানীর লালবাগে বাবুল মহাজন বাসা ভাড়া নিয়ে তৈরি করেছেন জাল টাকার কারখানা। মূল কারিগর সাইফুল। সাইফুলের তৈরি জাল টাকার বাজারে চাহিদা বেশ। ঈদের বাকি আর মাত্র 2 দিন, পশুর হাটগুলো জমে উঠেছে, তাই গেল কয়েকদিন ধরেই সাইফুলের কাজের চাপ অনেক বেশি। প্রিন্টার থেকে জাল টাকার নোট বের হওয়ার পর বাকি থাকে আরও অনেক কাজ, সেসব কাজ করার জন্য রয়েছে আলাদা আলাদা লোক। বাবুলের স্ত্রী সহ আরও 3-4 জন কারখানাটিতে কাজ করেন নিয়মিত। নোট তৈরি হওয়ার পর পাইকারি ডিলারদের হাতে তুলে দিতেও আছে তার লোকবল। 1 লাখ টাকার 500 ও 1000-এর জাল নোট তৈরি করতে খরচ হয় 3-4 হাজার টাকা, পাইকারি বিক্রি হয় 10-12 হাজারে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের অভিযানে কারখানাটি থেকে 1 কোটি জাল টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে কয়েক কোটি টাকা ছাপানোর উপকরণ। গেল 2 মাসে 5 কোটি টাকা তারা বাজারে ছেড়েছে। জাল টাকার কারবারে জড়িতরা বলছেন জামিনে বের হতে তাদের সুদে নিতে হয় লাখ লাখ টাকার ঋণ। সেই ঋণ পরিশোধ করতে তারা আবারও জড়ায় একই পেশায়। ঈদের পরে তো আর পাওয়া যাবে না, তার জন্য আমি ঈদের সময় আগেই এনে রাখছি যে ঈদের ভিতরে কিছু চালাতে পারি, ঈদের পরে চালাতে পারি। 11-12 লাখ টাকা সুদের উপরে নিয়েছি স্যার, ওটা বাড়তে বাড়তে স্যার লকডাউনে পড়ে গেছিলাম, বাড়তে বাড়তে পরে 18-20 লাখ টাকার মতো খরচ হয়েছে। পরে ওই টাকাটা দেওয়ার জন্য আমি আমাদের ছাড়িতে বলতে পুলিশ বলছে জাল টাকার ব্যবসা করে বাবুল বাড়ি গাড়ির মালিক হয়েছেন, বিয়ে করেছেন একাধিক। এই ঈদকে ঘিরে তাদের মূল টার্গেট ছিল 3 কোটি টাকার উপরে তারা টাকা ছাড়বে মাঠে। আর তাদের যে বিভিন্ন দালাল চক্র রয়েছে, বিভিন্ন এজেন্ট আছে বিভিন্ন মার্কেটে, সেখানে টাকাটা তারা বিলি করে। এইভাবে বিলি করে একটা পর্যায়ে সবাই লাভবান হয় এবং এরা বারবারই ধরা পড়ছেন এবং আমাদের কাছে এসে বলেন আমরা আর এগুলি করবো না, আর বিয়ে শাদি করবো না, আর জাল টাকার ব্যবসা করবো না, কিন্তু জেল থেকে বের হয়ে আবার তারা এই ব্যবসাটা করে। পশুর হাটগুলোতে জাল টাকা যেন ছড়াতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বুলবুল রেজদা, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি। এই প্রতিবেদনে যেটি আমরা দেখিয়েছি, 9 জনকে গ্রেফতার করা হয়েছে, যেখানে রয়েছেন জাল টাকার কারখানার মালিক, মালিকের স্ত্রী, মূল কারিগর, এছাড়াও পাইকারি ও রিটেইলার অর্থাৎ খুচরা পর্যায়ে যারা এই জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত তাদের একটি পুরো সিন্ডিকেট। যেটি আমরা বলছিলাম যে এই জাল টাকার যারা কারবারি তাদেরকে যখন গ্রেফতার করা হয় বিভিন্ন অভিযানে, প্রথমেই তাদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা বিশেষ যে ক্ষমতা আইন রয়েছে সেই আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তাদেরকে কোর্টে পাঠানো হয়, কোর্ট থেকে তাদেরকে কারাগারে। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে এই যে জাল টাকা অর্থাৎ কোটি কোটি টাকা যারা জাল টাকা বাজারে ছেড়েছে, যাদের দ্বারা অনেকেই এই ভুক্তভোগী হয়ে শিকার হয়েছেন অর্থাৎ প্রতারণার শিকার হয়েছেন, সেই তাদেরই কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আবারও তারা
এই জাল টাকার যারা কারবারি রয়েছেন তারা জামিনে বের হয়ে এই পূর্বের পেশা যেটি রয়েছে সেই পেশায় তারা ফিরে যান। এখন প্রশ্ন হচ্ছে তারা কিভাবে এই জামিনগুলো পেয়ে যান, যেটি আজকে আমরা জেনেছি পুলিশের কাছ থেকে বা তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ যেটি জানতে পেরেছে, নিম্ন আদালতে সাধারণত তাদের জামিন হয় না, তারা উচ্চ আদালতে জামিনের আবেদন করেন এবং খুব সহজেই তারা পেয়ে যান। একজন জাল টাকার কারবারি বা কারিগর সাইফুল ইসলাম, তিনি এর আগেও কয়েকবার ধরা পড়েছিলেন, তিনি যেটি বলছিলেন যে তিনি যখন কারাগারে গিয়েছেন তার জামিনের জন্য 12 লাখ টাকা সুদের উপর ঋণ নিতে হয়েছিল এবং সেই সুদ একসময় 19 লাখ টাকা, অর্থাৎ সুদের যে সুদ রয়েছে সেই চক্রবৃদ্ধি হার অনুযায়ী সেই ঋণটি হয়ে যায় 19 লাখ টাকা। পরবর্তীতে তিনি যখন বের হয়ে আসেন, বের হয়ে তিনি আসলে তার কোনো উপায় ছিল না, তিনি যেমনটি বলছিলেন তিনি আবারও আগের যে মহাজন রয়েছে কিংবা জাল টাকার যারা মহাজন রয়েছে বড় বড় তাদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন এবং এই আজকে যাকে গ্রেফতার করা হয়েছে বাবুল, এই বাবুল মহাজনের সঙ্গে তার পরিচয় হয়, তিনি আবার বাবুলের সঙ্গে এই জাল টাকার কারবারে জড়িয়ে পড়েন এবং বাবুলও এর আগে 5 বার গ্রেফতার হয়েছেন, প্রতিবারই লাখ লাখ টাকা খরচ করে তিনি জামিনে বের হয়েছেন এবং একই পেশায় অর্থাৎ এই জাল টাকার কারবারে ফিরে গেছেন। এবং আজকের এই চক্রটি নিয়ে যেটি বলা হচ্ছে যে এই ঈদকে টার্গেট করে তারা এরই মধ্যে বলা হচ্ছে, যেটি গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে প্রায় 5 কোটি টাকা তারা বাজারে ছেড়েছেন এবং তাদের আরও 2 থেকে 3 কোটি টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল, কারণ তাদের কাছ থেকে 1 কোটি টাকা ছাপানো জাল টাকা উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি আরও 100 কোটি টাকা ছাপানোর যে উপকরণ রয়েছে সেই উপকরণ জব্দ করা হয়েছে, অর্থাৎ যদি এই সিন্ডিকেটটিকে আইনের আওতায় আনা সম্ভব না হতো সেক্ষেত্রে কিন্তু আরও প্রায় 100 কোটি টাকা বাজারে ছড়িয়ে দিত। তাদের মূল টার্গেট ছিল কোরবানির ঈদ, এই কোরবানির ঈদকে কেন্দ্র করে যে পশুর হাট, অর্থাৎ এই পশুর হাটগুলোতেই কিন্তু তাদের বিভিন্ন রকমের সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটগুলো কিন্তু এই টাকাগুলো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা সেখানে ছিল। শুধুমাত্র এই কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা নয় বা ঈদুল ফিতর নয়, এর বাইরেও আরও যে বিশেষ বিশেষ উপলক্ষগুলো রয়েছে সেই উপলক্ষগুলোকে কেন্দ্র করেই কিন্তু তারা তৎপর হয়ে ওঠে। যদিও সারা মাসই তাদের তৎপরতা থাকে, এই সময়টাতে এসে তাদের তৎপরতা অনেক বেশি বৃদ্ধি পায় এবং যেটি এই চক্রটি জানিয়েছে তাদের প্রতি লাখ টাকা অর্থাৎ 1 লাখ টাকার জাল টাকা ছাপাতে তাদের সাধারণত খরচ হয় 3 থেকে 5 হাজার টাকা, সেটি অনেকটা নির্ভর করে টাকার মানের উপর, অর্থাৎ তারা যে বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করে সেই উপকরণের মানের উপর এই খরচটি নির্ভর করে 3 থেকে 5 হাজার টাকা খরচ হয়। পরবর্তীতে তারা পাইকারি পর্যায়ে যেটি করেন সেটি হচ্ছে 5 থেকে কখনো 12 হাজার পর্যন্ত তারা বিক্রি করে থাকেন, সেটি আবারও কয়েক হাত বদল হয়, এক সময়ে গিয়ে কিন্তু এই 1 লাখ টাকা পুরো 1 লাখ টাকায় বিক্রি হয় এবং সবচেয়ে বড় ভুক্তভোগী হন হচ্ছে একদম যে প্রান্তিক পর্যায়ের লোক রয়েছেন সেই প্রান্তিক পর্যায়ের লোক। এবং অনেক সময় দেখা যায় যে অনেক টাকার লেনদেন হলে সেটি কিন্তু অনেক সময় এই জাল টাকা পরীক্ষা করার যে মেশিন রয়েছে বা ব্যাংকগুলোতে যে মেশিন ব্যবহার করা হয় সেখানে জাল টাকা ধরা পড়লেও সাধারণত এই খুচরা পর্যায়ে, বিশেষ করে 1,000 বা 2,000 3,000 টাকার বাজার করার পর সেই টাকা পরিশোধ করা এবং সেই পরিশোধ করতে গিয়ে কিন্তু অনেক সময় মেশিন না থাকা বা যদি সেই দোকানদার বা এক যার সঙ্গে এই টাকার লেনদেনটি হচ্ছে তিনি যদি সতর্ক না হন, তিনি যদি ধরতে না পারেন কোনটি আসল টাকা কোনটি নকল টাকা বা জাল টাকা, সেক্ষেত্রে কিন্তু তিনি প্রতারণার শিকার হয়। এবং এই জাল টাকার যে রমরমা ব্যবসা সেটি কিন্তু এই নতুন কোনো ঘটনা নয়, সেই প্রতি বছরই আমরা দেখি, বিশেষ করে ঈদ আসলেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর হয়ে ওঠে। আমরা প্রশ্ন করেছিলাম তারা কেন শুধুমাত্র এই উপলক্ষগুলোকে কেন্দ্র করে তারা তৎপর হয়ে ওঠেন, যেটি পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয় সেটি হচ্ছে জাল টাকার কারবারিরাও আসলে এই বিভিন্ন উপলক্ষগুলোকে কেন্দ্র করে টার্গেট করেন এবং তাদের সিন্ডিকেটের যারা লোকজন রয়েছে তাদেরকে একত্রিত করার চেষ্টা করেন এবং তারা এই ব্যাপক আকারে অর্থাৎ বড় ভলিউমের যে টাকা সেই টাকা ছাপানোর পরিকল্পনা করেন। নানারকম গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করেই কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়, যেটি বলা হচ্ছে যে তাদেরকে কীভাবে অর্থাৎ এই শুধুমাত্র তারা কি জেলে গিয়েও কারো সঙ্গে পরিচয় হয় জাল টাকার কারবারি, যেটি একজন এই কারিগর বা মহাজন যেটি এই কারখানার আজকে যেই চক্রটিকে গ্রেফতার করা হয়েছে বাবুল মহাজন, যেটি তিনি বলছিলেন যে জেলের মধ্যেও তার সঙ্গে প্রায় 200 থেকে 300 কয়েদির দেখা হয়েছে যারা এই জাল টাকার বড় বড় মহাজন, এর বাইরেও ঢাকা কিংবা ঢাকার বাইরে কী পরিমাণ জাল টাকার কারবারি রয়েছে এরকম একটি ধারণা হয়তো তিনি দিতে পারবেন, তবে সঠিক ধারণা দেওয়া সম্ভব নয় যে কী পরিমাণ জাল টাকার কারবারি এখনও রয়েছেন বা আইনের আওতায় তাদেরকে এখনও আনা যায়নি। তবে এখন পর্যন্ত যেটি বারবার দেখা যাচ্ছে
যে পাঁচবার ছয়বার সাতবার দশবার এমন জাল টাকার কারবারি রয়েছেন যে ১৭বার পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন এবং পুলিশ যখন তাদেরকে গ্রেফতার করায় আবার আদালতে যখন পাঠানো হয় তারা একটি দাবি করেন পুলিশের কাছে কিংবা বিচারকের কাছে যে এর পরে আর কখনো এই ধরনের যে ব্যবসা বা এই জাল টাকার কারবার সেই জাল টাকার কারবারে তিনি জড়াবেন না, কিন্তু কথা দিয়ে তারা কথা রাখেন না, আবারও তারা একই পেশায় জড়িয়ে পড়েন, আবারও পুলিশের হাতে গ্রেফতার হন এবং সুদের টাকা নিয়ে বা বিভিন্নভাবে টাকা জোগাড় করে তাদের পরিবার তাদেরকে এই জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ বিশ্লেষণ। আগামীকাল আমরা আবার অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন সময় নিউজ ডট টিভির।